আপাতত আমি এটুকু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট হচ্ছে ৬,৩০,০০০ কোটি টাকা বাজেট। এটি জনবান্ধব উন্নয়নবান্ধব একটা বাজেট, জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সকল মানুষের অংশগ্রহণের নিশ্চয়তা সহ এটি একটি বাস্তব ভিত্তিক সংকটকালীন সময়োপযোগী। থ্যাংক ইউ। যে মূল সমস্যা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যেটা করোনা মোকাবেলার জন্য জীবন এবং জীবিকাকে প্রাধান্য দিয়ে যে ধরনের বাজেট হওয়ার কথা ছিল সে ধরনের বাজেট আমরা পাইনি। আমাদের তরফে প্রস্তাব করা হয়েছিল যেটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া হোক, ৬ মাসের জন্য একটা বাজেট দেওয়া হোক, দেখা যাক অগ্রগতি কীরকম হয়। কিন্তু আমরা দেখলাম সেই গতানুগতিক ৬ লক্ষ কোটি টাকার বাজেট, যেটা গত বছরও দেখলাম ৫,৬৮,০০০ টাকার একটা বাজেট দেওয়া হয়েছিল, তারই ধারাবাহিকতা এবার ৬ লক্ষ কোটি টাকা। এবং পুরো বাজেট বক্তৃতার মধ্যে আমরা দেখলাম প্রবৃদ্ধির উপরেই জোর দেওয়া হচ্ছে, মাথাপিছু আয়ের উপরে জোর দেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কী অবস্থায় আছে, খেটে খাওয়া মানুষ কী অবস্থায় আছে, মধ্যবিত্ত বিশেষ করে কী অবস্থায় আছে, তার কোনো কিছুই আমরা বাজেট বক্তৃতার মধ্যে পেলাম না। দুঃখজনক হলেও সত্য যে যেই দারিদ্র্য আমরা 20% নামিয়ে আনতে পেরেছিলাম সেটা এখন 42% হয়ে গেছে, এবং নতুন যারা দরিদ্রের কাতারে যুক্ত হয়েছে তাদের কোনো তালিকাও সরকারের কাছে নেই। এবং 123টি প্রণোদনা প্যাকেজের কথা বলা হচ্ছে, 123টির মধ্যে মাত্র 7টি প্রণোদনা প্যাকেজ কিন্তু একেবারেই প্রণোদনা, যেটা সাহায্য, আর বাকি প্যাকেজগুলো হচ্ছে লোন। এই লোনকে তারা প্রণোদনা বলে চালাচ্ছে। তো এই ধরনের গোজাখুরি গোজামিলের বাজেট দিয়ে আসলে সাধারণ মানুষের কোনো উপকার হবে বলে আমি মনে করি না। মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতার শুরুতেই বলেছিলেন যে বর্তমান যে কোভিড-19-এর কারণে সারা বিশ্বময় একটা অস্থিরতা বিরাজ করছে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে কোনো কিছুই সুনির্দিষ্টভাবে জানা যাচ্ছে না, বিশেষ করে সামনের দিকে কি হবে এটা খুব ভালো মতো ফোরকাস্টও করা যাচ্ছে না। সেই কারণেই বাজেটে অনেক কিছুই ওনাকে ধারণার বশবর্তী হয়ে করতে হয়েছে। তো আমরা ওনার বাজেট বক্তৃতা দেখে ওটাই মনে হয়েছে যে উনি সম্পূর্ণ কল্পনাপ্রসূত একটি বাজেট করেছেন, যেটাকে আমাদের নেতিবাচকভাবে না নিয়ে স্বাভাবিকভাবে বলতে হয় যে বাজেটটিকে আমাদের কাছে অবাস্তব বাজেট বলে মনে হয়েছে। বাস্তবতার সঙ্গে সম্পর্ক কম থাকবে এবং এটা সম্পূর্ণভাবে বাস্তবায়নযোগ্য হবে বলে আমাদের মনে হচ্ছে না এখন পর্যন্ত, যেটুকু আমরা দেখেছি। ওখানে সংশোধন হয়তো সামনে করতে হবে, এবং আমরা মনে করি যে এতই বেশি সংশোধন করতে হবে যে অরিজিনাল বাজেটের সেই কোনো রকম রূপরেখা এখানে রাখা সম্ভব হবে কিনা সেটা আমরা শিওর নই। যে দুই একটি কথা এখানে আমি বলি, যেমন গত বছরের বাজেট ছিল ৫,৬৮,০০০ কোটি টাকা, সেটাকে ওনারা বাড়িয়েছেন এখন ৩৫,৬৮১ কোটি টাকা বাড়িয়ে ৬,০৩,৬৮১ কোটি করেছেন। কিন্তু আবার রাজস্ব খরচ বাড়িয়েছেন, এবং খরচ বাড়ানোর দরকারও আছে, কেননা কোভিডের কারণে বিভিন্নভাবে এখন সরকারের বিভিন্ন জায়গায় অর্থ দিয়ে বিভিন্ন ব্যবস্থাপনা করতে হচ্ছে, যেটার অধিক অর্থের প্রয়োজন হচ্ছে, সেই কারণে বাড়ানো হয়েছে। কিন্তু অর্থ আহরণের যে বিষয় সেখানে এসে ওনারা হোঁচট খেয়েছেন, এবং আগের যে আহরণ ছিল ৩,৩০,০০০ কোটি টাকা ওটাই এবার ওনারা রেখেছেন। কিন্তু এটা রাখাটাও সঠিকভাবে হয়নি, কেননা এটা যেটা ওনারা গত মানে চলতি বছর যেটা আগামী বছর এখন যেটা চলছে সেখানেও ওনারা সেই বাজেটের যে প্রাপ্তি রাজস্ব প্রাপ্তি ৬০% ক্রস করতে পারেননি, ১০ মাস চলে গেছে, এবং সামনের 2 মাসের কী অবস্থা হবে কতটুকু ওনারা পারবেন ওনারা ডেফিনেটলি জানেন না। কাজে এই বাজেটই ঘাটতি, এবং পরবর্তীতে ওনারা যেটা প্রাক্কলন করছেন সেখানেও যথেষ্ট পরিমাণে ঘাটতি। যদি আমরা ধরেও নেই যে এটা ওনারা কারেকশন করতে পারবেন, তারপরেও যথেষ্ট পরিমাণে ঘাটতি, এবং বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে রেকর্ড পরিমাণ ঘাটতি এবার হয়েছে, ৬.2% মতো জিডিপির। এত বড় ঘাটতির বাজেট এর আগে কোনো সময় হয়নি।